আরে শোভনা কেমন আছিস? আরে অনেক দিন পরে দেখা, কেমন আছিস? আমি তো ভালোই, কি করছিস আজকাল? এই তো একটা আইটি কোম্পানিতে জব করছি। সে কি রে আর ক্রিকেট? ক্রিকেট? এ কি রে, তোর মেমোরি নষ্ট হয়েছে নাকি? ভুলে গেছিস নাকি? ছোট্টবেলা থেকে পাড়া সবাই জানতাম আমরা যে তুই বড় হয়ে মস্ত বড় ক্রিকেটার হবি। কি ভালো খেলতে হতো তুই, পাড়া সবাইকে বলে বেড়াতি যে আমি বড় হয়ে একদিন ইন্ডিয়ার জন্য খেলবো। এখন আর খেলিস না? কোনো ক্রিকেট ফ্রিকেট হবে না, মন দিয়ে পড়াশোনা করো। আত্মীয় স্বজন যখন আমাকে জিজ্ঞেস করে যে ছেলে কি করছে বলতে আমার মাথা কেটে যায়। বাবা আমি খেলতে চাই। আহ তুমি তো আস্তে কথা বলো না, আমি বোঝাচ্ছি তো। বাবা শোন, আমরা তো তোর ভালো বুঝি, বল এসব ক্রিকেট ফ্রিকেট অনেক বড় স্বপ্ন, তোকে দেখতে হবে না। বাবা তুমি একবার আমার কথাটা ভাববে না? বাবা বলেছে তোর ক্রিকেটের পিচটা অন্য কাউকে দিয়ে দেবে। কি রে, কোথায় হারিয়ে গেলি? ক্রিকেটটার খেলা হয়ে ওঠে না রে, সময়ই হয় না। আসছি।